এখানে কেন আসছেন? আমি জানতে পারছি যে কিছু কিছু পাওয়া যায় ইফতারি, শর্টকাট হইলে কিছু পাওয়া যায়। আমি প্রথম দিনই থেকে জানতাম যে ইফতারি বসবে না, কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর নির্ভর করে যে সকল সরকারি ইন্টারেশন আছে ডাক্তারদের যে পরামর্শ, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করার পরেও একটু মর বাসায় মন টিকে না, যদি কোনো একটা ফলমূল পেয়ে যাই হঠাৎ করে, কিন্তু তখন লাগাই নেই দেখলাম আজকে। এছাড়া এটা তো আপনার দেড়শো বছর আগের ইফতারি এলাকায় না। আপনার কি সবসময় এখান থেকে বাসায় বানাতেন না? বাসায় কম, বাসায় যেমন মনে করেন হাতে মহিলার যে সকল জিনিসপত্র তৈরি করে এগুলো। আপনি এখান থেকে কি কি কিনে নিতেন? এখান থেকে মনে করেন যে ছোলা ঘুমনি, তারপরে সিঙ্গারা, তারপরে কিছু যে পাপড়ি টাপড়ি আছে, চিলাপি, এগুলো তো বাড়িতে তৈরি করা, ওই সব কিছু আসতাম এগুলোর জন্য। আগেকার খুব ঢাকার খুব পুরোনো নাম করা একটা জিনিস, যে বড় বাপের পোলা, বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বলে নিয়ে যায়, ঐতিহ্যবাহী জিনিসটা। এটা আমরা জন্মের পর থেকে পেয়েছি, এটা নাকি আরও আগে ভাবি। ওটা কিনে ওটাই কিনতেন? না, ওটা নিতাম, ওটা চিরা ওখরা, তারপরে খাসির মাংস, মুরগির মাংস, পাখির মাংস, হ্যাঁ, এই সকল মিলে আর বিভিন্ন আইটেমের মশলা, এই সকল দিয়ে আর কি জিনিস আছে, সেটার উপর এটাকে নজর দেবে। আমরা আমি সর্বনিম্ন আমি দামে কিনেছিলাম 1 টাকা, এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন 450-500 টাকা কেজি। 1 টাকা করে কিনতে? 1 টাকা। এই বছর কিন্তু এটা এই বছর কিছুই তো নাই, থাকার কথাও আমি আসছি কৌতূহল, যদি কিছু পেয়ে যাই।